জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্কুলে স্কলারশিপ পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর ভিটাপাড়া এলাকায়। জানা গেছে, এক বেসরকারি স্কুল শিক্ষক স্কলারশিপ বৃত্তি পরীক্ষার নামে প্রায় 30 জন ছাত্রীর সোনার অলঙ্কার খুলে নিয়ে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য জলঙ্গির ফরিদপুর অঞ্চলের ভিটাপাড়ায়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় মানুষজনেরা পরিবারকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ। ঘটনায় ওই শিক্ষকের পরিবারের সদস্যদের আটক করেন জলঙ্গি থানার পুলিশ বলে স্থানীয় সূত্রের খবর। স্কলারশিপ যে পরীক্ষা দিতে আসার পর হলো বলছে তাদের মাকড়ি ফেলতে বলছে, যে আমরা বলছি কেন ফেলবো, তো বলছে ছবি তোলা হবে, দিয়ে ছবি তুলবে, তো বলছি যে তাহলে মাকড়ি খুলবো না, তাই বলছি বলছে তাও খুলো, ছবি তো জিজ্ঞেস করা হয় না, দিয়ে প্যান্সিলদেরকে বলছে যে তোমরা বেল্ট তারা তারা বেল্ট ফিরে এসছে, তারা তারা বেল্ট খুলো, তাই বলছে দিয়ে বলছে কেউ বেল্ট ফিরে আসেনি। তারপর আবার আমরা আবার মাকড়ি খোলার পর বলছি তাহলে আমাদের তাহলে নিজের ব্যাগে তাহলে মাকড়ি রাখি, বলছেন না আমার কাছে হাফ তাহলে সেফটি থাকবে, তাই বলছে দিয়ে আমরা কোথায় খুলেছিল এই বাড়িতে না কোথায় এই বাড়িতে দিয়ে তারপরে হচ্ছে ও আবার বলছে তাহলে তোমরা কী খাবো, আমরা বললাম বিরিয়ানি খাবো, দিয়ে আবার হোটেলে আবার বিরিয়ানি আনতে গেছে, দিয়ে চলে গেছে। কিছু ছাত্রীকে পরীক্ষা দিয়ে ই করবো বলেছিল, বাড়িতে পরীক্ষা দিব বলে নিয়ে এসে তো গয়নাগুলো সব খুলে নিয়েছে। এদের কে বা কবে কখন ওই মিনারুল মাস্টারের নাম, ও তো এমন মাস্টার না, এমনি প্রাইভেট পড়ায় তাই।